সো এর আগের ভিডিওতে আমরা একটা ট্রি ইমপ্লিমেন্ট করেছিলাম উইদাউট প্যারেন্ট। আজকের ভিডিওতে আমরা ইমপ্লিমেন্ট করব উইথ প্যারেন্ট। যেহেতু আমি এর আগে উইদাউট প্যারেন্ট দেখিয়ে দিয়েছি, সেহেতু এটার মধ্যে একটা ছোট্ট মডিফিকেশন করলেই এটা উইথ প্যারেন্ট হয়ে যাবে। সুতরাং আমি এটাকে আবার নতুন করে সবগুলো বানিয়ে দেখাবো না, সেটার জন্য আপনারা এর আগের ভিডিওটা দেখে নেবেন যেখানে উইদাউট প্যারেন্ট আমি ইমপ্লিমেন্টেশন করেছি। এখন শুধু দেখাবো প্যারেন্ট সহ মডিফাইড পার্টটা। আমাদের ডায়াগ্রামে অনেক চেঞ্জ হবে সেই হিসেবে। সো চলুন শুরু করা যাক। এখানে আমাদের স্ট্রাকচারের মধ্যে প্রথমে পরিবর্তনটা করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে পয়েন্টার দিতে হবে যেটার নাম হচ্ছে প্যারেন্ট। এখানে আপনারা খেয়াল করুন যে প্যারেন্টের যে ব্যাপারটা আছে সেটা নিউ নোডের মধ্যে কোনো কিছুই হবে না, কারণ নিউ নোডের মধ্যে আমার কাজ হচ্ছে একটা নতুন নোড তৈরি করা এবং লেফট এবং রাইটের মধ্যে নাল অ্যাসাইন করে দেওয়া। এটার মধ্যে প্যারেন্ট খোঁজার কোনো ব্যবস্থা নেই, আপনি পারবেন না প্যারেন্ট খুঁজতে। সো এখানে কোনো প্যারেন্ট আপনি দিতে পারবেন না। আমাদের সব কাজ হবে মেইন ফাংশনে। এখানে স্ট্রাক্ট ট্রি রুট বানিয়েছি না, নিউ নোড দিয়ে দিয়েছি। সো রুট লেফট নিউ নোড যখন দিয়েছি তখন আমরা জানি যে লেফট যেহেতু রুট থেকে এসেছে, সেহেতু লেফটের প্যারেন্টকে রুট, এই জিনিসটা তো ক্লিয়ার। এখানে রুটের থেকে লেফট বেরিয়েছে, সো এটার প্যারেন্টকে রুট। এখানেও দেখতে পাচ্ছেন যে রুট ওয়ান থেকে লেফট দুই নাম্বার ভ্যালু লেফট বেরিয়েছে, সো এটার প্যারেন্ট তো রুটই, তাই না? তো সেই হিসেবে আমাকে একটা ক্ষুদ্র পরিবর্তন করতে হবে, যেখানে এখন এটার মধ্যে আরেকটা নতুন ব্লক তৈরি হবে আর সেটা হচ্ছে প্যারেন্ট। এখন প্যারেন্টের কাজ হচ্ছে একটা চাইল্ডের যে প্যারেন্ট তাকে ধরে রাখা। সো সেই হিসেবে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারেন্ট আছে, লেফটের প্যারেন্ট আছে, সে ধরবে রুটকে, এবং আমাদের যে রাইটের প্যারেন্ট আছে সেও ধরবে রুটকে। তাহলে রুটের প্যারেন্টকে, রুটের কোনো প্যারেন্ট থাকে না, সো সেই হিসেবে রুটের প্যারেন্ট কাউকে ধরবে না। আশা করি বোঝাতে পেরেছি। সেম কাজটা আমরা কোডেও ইমপ্লিমেন্ট করতে পারব। তাহলে রুটের থ্রু আমরা প্রথমে লেফট চাইল্ডকে অ্যাক্সেস করব, তারপর অ্যাক্সেস করব আমরা লেফটের প্যারেন্টকে, দেন এটার মধ্যে আমরা রুটকে রেখে দিব। তাহলে আমার রুট হয়ে যাবে রুট লেফট, অর্থাৎ এর চাইল্ডের প্যারেন্ট। এরপর যেটা করব সেটা হচ্ছে সেম কাজটাই করব, বাট একটু পরিবর্তন করে এখানে রুটের রাইট চাইল্ডকে অ্যাক্সেস করব এবং রুটের রাইট চাইল্ডের থ্রু এর প্যারেন্ট অ্যাক্সেস করব এবং সেই প্যারেন্টে মান দিয়ে দেব, অর্থাৎ অ্যাড্রেস দিয়ে দেব রুটের। তাহলে রুটের থ্রু লেফটকে অ্যাক্সেস করলাম, তারপরের প্যারেন্টকে অ্যাক্সেস করলাম এবং সেই সাথে এটার মধ্যে রুটের অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিলাম, এবং রুটের থ্রু রাইটকেও অ্যাক্সেস করলাম, এরও প্যারেন্টকে অ্যাক্সেস করলাম এবং সেটার সাথে সাথে আমরা এর মধ্যে রুটের অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম, এবং সেভাবে আমরা একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি করে দিলাম। আমরা আগের ট্রিটাকেই বানিয়েছি, কিন্তু এখন এটার মধ্যে আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশন দিয়ে দিয়েছি। ট্রিকে প্যারেন্ট সহ ইমপ্লিমেন্ট করাটা অনেক জরুরি, কারণ আমরা সামনে অনেক প্রোগ্রাম করব যেখানে প্যারেন্ট আমাদের লাগবে।